আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা অনেকে একটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া, এখন আমরা ফেসবুকটা ব্যবহার করতে পারতেছি না, তো হঠাৎ করে কেন ফেসবুকে এই ধরনের সমস্যা হলো? তো এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রবলেম না, ধরেন টোটালি আপনার সারা বিশ্বে কিন্তু এই ধরনের আর কি প্রবলেম চলতেছে। তো কেউ কিন্তু এখন আর আপনার ফেসবুকটা আগের মতো ব্যবহার করতে পারতেছে না। তো যদি এখান থেকে ব্রাউজারে গিয়ে আমি এখন এখান থেকে ফেসবুক লিখে সার্চ করি, দেখতে পাবেন এখান থেকে লিখলাম ফেসবুক, এখান থেকে সার্চ করলাম, তো দেখতে পাবেন লোডিং নিতেছে, কোনোভাবে আমরা ঢুকতে পারতেছি না। তো দেখা যাচ্ছে যে ঢুকতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে আপনার সাইট ক্যান নট বি পসিস্ট এরকম লেখা আসতেছে। হ্যাঁ, তো দেখেন অনেক সময় নিচ্ছে কিন্তু আমরা ঢুকতে পারতেছি না। এখন আপনার যদি ফেসবুক যে অফিসিয়াল আর কি অ্যাপের অ্যাপ আছে, তো সেই অ্যাপ দিয়ে যদি আমরা এখান থেকে ওপেন করি, তো দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখতে পাবেন আপনার কিন্তু এখান থেকে দেখিয়ে দিয়েছে যে সরি সামথিং ওয়েন্ট রং, ঠিক আছে, এমনটা কিন্তু আপনাদের অনেকে লেখা আসতেছে, উল্টাপাল্টা কাজ করতেছে। তো এখন যদি আপনি বলেন যে ভাইয়া, যদি আমি ফোনের অ্যাপসটা ইউজ করি, হ্যাঁ ফোনের অ্যাপসটা ইউজ করলে আপনার আপাতত আসতেছে, কারণ এখান থেকে আমার লগ ইন করা, তো এখানে যে আপনার লেখাগুলো বা অনেকে পোস্ট করেছে, তো এগুলো কিন্তু আসতে অনেক সময় লাগতেছে, ঠিক আছে। আমি আগেকবার ব্যবহার করেছি, আপনারা জানেন যে ব্যবহার করলে সে ডেটাগুলো কিন্তু ব্যবহার করা যায়, কিন্তু পরবর্তী অপশনগুলো কিন্তু আর ব্যবহার করা যায় না। তো আপনাদের কিন্তু আমি প্রমাণ সহকারে আর কি দেখিয়ে দিয়েছি যে আমি যদি এখান থেকে এই অপশনগুলোতে আসি, যে facebook.com দেখেন লেখা আছে, আমি আবার নতুন একটা ট্যাব নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে লিখলাম facebook.com, এখান থেকে ফেসবুক যে .com দিয়ে আসছে সার্চ করি, দেখেন আসতেছে না। তো আপনাদের কার এই ধরনের সমস্যাটা হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। তো আমরা মূলত দেখা যাচ্ছে যে অনেক সময় কী দেখা যায় যে যদি কোনো সার্ভার জনিত কোনো সমস্যা থাকলে কিন্তু ফেসবুকটা যখন আপনার ডাউন হয়ে যায়, তো ডাউন হয়ে গেলে কিন্তু আমরা ফেসবুকটা আর ওপেন করতে পারে না বা ব্যবহার করতে পারে না। তবে দেখা যাচ্ছে যে আপনার ঘণ্টাখানিকের মধ্যে কিন্তু আবার দেখা গেছে যে আমরা ফেসবুকটা কিন্তু আগের মতো ইউজ করতে পারি। তবে এখন কিন্তু আমরা অনেকে ব্যবহার করতে পারতেছি না। তো আপনারা কারা কারা ব্যবহার করতে পারতেছেন অবশ্যই ভাই একটা কমেন্ট করে জানাবেন, আর এটা ফেসবুকের কী ধরনের সমস্যা এটা আর কি বলতে পারতেছি না, তবে আপডেট যখন আর কি আমরা জানতে পারবো অবশ্যই আপডেট সম্পর্কে আপনাদের জানাবো। তো আরেকটা বিষয় আপনাদের বলে দিচ্ছি, শুধুমাত্র ফেসবুক না, তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অর্থাৎ বলতে পারেন গুগলের সাথে যে রিলেটেড যে আপনার অ্যাপসগুলো আছে, প্রত্যেকটা অ্যাপস, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার যা বলেন, সব কিন্তু এখন সার্ভারটা ডাউন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে এটা হয়তো গুগলে কোনো প্রবলেম হতে পারে, হয়তো তারা কোনো আপডেট আনতেছে বা কোনো কাজ করতেছে, যার কারণে আমরা ফেসবুকটা ওপেন করতে পারতেছি না। তবে সাধারণত যে এগুলো অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো আমরা আগে ব্যবহার করেছি, তো এগুলো কিন্তু আমি এখন ডাটাটা বন্ধ করে দিয়ে দেখেন যে আমি ডাটা বন্ধ, অর্থাৎ ওয়াইফাইটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে আমি ধরেন এখান থেকে এটাকে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে যদি আমি এখান থেকে এটা ওপেন করি, ঠিক আছে, তো তাও কিন্তু এই অপশনগুলো আসবে, ঠিক আছে, এই অপশনগুলো আসবে। হয়তো এই জন্য আপনি আর কি নাও বুঝতে পারেন যে আপনার একটা সমস্যা আছে কিনা। তবে যদি আপনার কোনো সমস্যা থাকে, মানে আপনি ধরেন রিল্যাক্স ব্যবহার করতে পারতেছেন, যদি এমনটা আপনি হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটা আপনি অবশ্যই জানাতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই সার্ভার, ফেসবুকের সার্ভার সমস্যা কিনা বা আমরা ব্যবহার করতে পারতেছি কিনা, সব কিছু এখন স্লো স্লো কাজ করতেছে, তো বিষয় সম্পর্কে একটু বলেন। তা আসলে সবাইকে আসলে SMS এভাবে সম্ভব না বলা, যার কারণে ভিডিওটা তৈরি করতেছি। তো দেখতে পারতেছেন এখন রাত হচ্ছে 11:03 বাজে আর কি, এই টাইমে আর কি ভিডিওটা মেক করলাম, হয়তো আপলোড করতে করতে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো দেখা গেছে যে 12টা পার হয়ে যাবে, বা দেখা গেছে ভিডিওটা আপনি সকালেও দেখলে দেখতে পারেন। তো এই ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা আপডেট শেয়ার করা। তো সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।